ব্রিটেনে সফররত সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ গতকাল ওয়েলসের কার্ডিফ ও সোয়ানসিতে ব্যস্ত সময় কাটিয়েছেন। ওয়েলস বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট দিলাবর হুসেনের সভাপতিত্বে সেক্রেটারি মাহবুব নূরের পরিচালনায় অনুষ্ঠিত সোয়ানসির সেমিনারে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের প্রেসিডেন্ট ফারুক আহমদ মিজবা, ইয়াওর খান, এমদাদ হুসেন, আনামিয়া, আব্দুল আলিম, ডক্টর আনোয়ার ও হাবিবুর রহমান চৌধুরী। এদিকে ওয়েলস অ্যাসেম্বলিতে চেম্বারের নেতৃবৃন্দকে স্বাগত জানান অ্যাসেম্বলি মেম্বার মার্ক ডেইক ফল্ট। সেমিনারে চেম্বারের নেতৃবৃন্দ সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শেরপুরে প্রস্তাবিত ইকোনমিক জোন প্রতিষ্ঠার জন্য সম্মিলিত উদ্যোগ এবং এর অগ্রগতি সম্পর্কে আপনাদের অবহিত করার লক্ষ্যে আমাদের এবারকার ব্রিটেন সফর। নেতৃবৃন্দ এটি দ্রুত বাস্তবায়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। মকিস মনসুর, বাংলা টিভি নিউজ, কার্ডিফ।